রিয়েলি রিভেন্সিভ ছিল, অ্যাকশন ছিল, আর স্পেশালি বুবলির জন্যই মুভিটা দেখা। আর বুবলির অভিনয়, রোশনের অভিনয় দুজনকেই ভালো লেগেছে। রিভেন্সিভ ইজ রিভেন্স। গল্পটাতে এরকম কিছুই ছিল, নিশ্চয়ই রিভেন্স নেওয়ার মতোই ছিল, দ্যাটস ওয়াই এটার নাম রিভেন্স রাখা হয়েছে। পরিবারকে সেভ করা, একটা পরিবারকে সেভ করার জন্য একটা ছেলে যা যা করণীয় দরকার ছিল, এখানে একটা ছেলে তাই করেছে। একটা ছেলে কেন, এই জায়গায় যদি একটা মেয়েও থাকতো, আই থিঙ্ক, আমি মনে করি একটা মেয়েরও এখন তাই করা উচিত। আমাদের সমাজে ছেলে মেয়ে উভয় সমান, তো রিভেন্স নিতে হলে সেক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে, এক্ষেত্রে তার পরিবারের সেফের জন্য বলুক, পারিবারিক সেফের জন্য বলুক, পার্সোনাল সেফের জন্য সে রিভেন্স নিয়েছে। তো রিভেন্সে দুজনকেই খুব সুন্দর লেগেছে, রোশন এবং মজা না হয় তাহলে হবে না। তোর কারণ এটা আনকমন এবং সামাজিক একটা ছবি, সামাজিক ফ্যামিলিকে নিয়ে দেখার মতো সিনেমা। অনেকে বলছে মজা পায় না, আসলে যার যেমন সিক্স সেন্স সে সেরকমই বলবে। আমার কাছে ভালো লেগেছে কারণ বুবলি আপু এবং হিরো রোশন ভাইয়ের অ্যাক্টিং, কাজিয়াত মামা, মিশা ভাইয়া, এদের অ্যাক্টিংগুলো অসাধারণ সুন্দর হয়েছে। এবং মুভিটা সামাজিক, আমি যদি পরিবারকে নিয়ে না দেখতে পারি ওটাকে আমি মুভি মনে করি না। এখন ছেলেরা মেয়েরা তো চাই উচ্ছৃঙ্খলতা, নাচালাচি, লাফালাফি, এটা তো আসলে ভাই এটা হয় না। আমরা চাই সামাজিক ছবি যেটা আমরা পরিবারকে নিয়ে দেখতে পারি। না আমরা এটা ভুল কথা ভাইয়া, সবার অভিনয়টা সুন্দর ছিল, যে মায়ের ক্যারেক্টারে কাজ করেছে ওনার অভিনয়টাও সুন্দর কাজে। আসলে মুভি মিডিয়াটা বোঝার মতো সিক্স সেন্স সবার মধ্যে নাই, এটা সামাজিক ছবি হয়েছে এবং সুন্দর হয়েছে মুভিটা ইনশাআল্লাহ। অবশ্যই আমি মনে করি বুঝলে তো একটা সামাজিক ছবি বোঝার মতো ক্ষমতা তাদের মধ্যে নেই, কারণ কিছু কিছু দর্শক আছে যারা একটা মানুষকে ডমিনেট করার জন্য বা কারো পক্ষপাতিত্ব হয়ে উচ্ছৃঙ্খলভাবে কথাবার্তা বলে। আমরা বাংলাদেশের কাউকে ছোট করে দেখবো না, কারণ সবাই আশা করে মুভি বানায়। আপনি তো বুঝেন সবাই একটা মুভি বানাতে কষ্ট করে, আমরা চেষ্টা করব নতুনত্বভাবে যাতে সুন্দর করে মুভিগুলো তৈরি করে আমরা এভাবে গুছিয়ে কথা বলতে পারি, কিন্তু একটা মানুষকে ছোট করে দেখাটা ঠিক না।